নমস্কার বন্ধুরা, রীতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা সুস্বাদু টক আচারের রেসিপি শেয়ার করছি। সেটা হলো লেবুর আচার, পাতি লেবু। এই লেবুর আচারের জন্য দেখুন, আমি 10টা লেবুকে ভালোভাবে ধুয়ে মুছে 8 টুকরো করে কেটে নিয়েছি এক একটা লেবু থেকে। 5টা লেবুর আমি আলাদা রস করে রেখেছি। আমি নিচ্ছি একটু বিট নুন, এমনি নুন, সামান্য একটু হলুদ, বেশ অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি কারি পাতা, কালো সর্ষে, সামান্য হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা আর মেথি। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। প্রথমে আমি হলুদ, লবণ আর বিট লবণ এটা দিয়ে দিচ্ছি। একটু মাখিয়ে নেওয়ার পরে আমি পুরো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি লেবুর রসটা। বন্ধুরা, আপনাদের পছন্দের রীতার রান্নাঘরকে এখন আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ভালো করে সব কিছু মিশিয়ে মাখা হয়ে গেছে। এবার 5 থেকে 6 মিনিট আমি এটা ঢেকে রাখবো। এবার ফোড়ন দেওয়ার পালা। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গরম তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, জিরে, মেথি, সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। সর্ষে ফাটতে শুরু করেছে, এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হিং আর কারি পাতা। এই মিশ্রণটা একটু ঠান্ডা হলে আমি আমার মেখে রাখা লেবুর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে দেবেন। অল্প অল্প করে ফোড়ন দেওয়া তেলটা আমি আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এভাবে পুরো তেলটা আমি আচারের মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সুন্দর ইনস্ট্যান্ট পাতিলেবুর আচার। আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ামে রেখে দেব। আর আস্তে আস্তে লেবুর খোসাগুলো মজে যাবে আর 1 বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেল রীতার রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে আমার আগামী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আমি নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আসি।